মার্কেটে বেশ কয়েকটা পপুলার অনু যাদের মধ্যে 5 টাকে নিয়ে আমরা ডিবি লসের কম্পারিজন করছিলাম জাস্ট একদিন আগে মূলত আমরা দেখার চেষ্টা করছিলাম যে আমাদের লাইনে কোন অনুটা সবচেয়ে বেশি পরিমাণ ডিবি লস করতেছে অনুগুলো হচ্ছে BDCom CData VSol XGTec এবং DBC লিস্টে আরো অনেকগুলো অনু ছিল বাট এক ভিডিওতে আসলে সবগুলো নিয়ে কাজ করা পসিবল না তাই ইচ্ছা আছে যেগুলো অনু বাদ পড়ে গেল সেগুলো নিয়ে আরো কয়েকটা এপিসোড তৈরি করার ডিবি লস মূলত আসলে বিভিন্ন কারণে বিভিন্ন স্টেজে হতে পারে অনুর কোয়ালিটি যে এজন্য সব সময় দায়ী হবে বিষয়টা মোটেও এরকম না এটা ফাইবারের লেন্থের কারণে বৃদ্ধি পাইতে পারে তারপরে স্প্লিটার আপনি কি ধরনের ব্যবহার করতেছেন তার উপরে ওঠানামা করতে পারে স্প্লাইসিং লস অর্থাৎ যেখানে যেখানে আপনি ফাইবার জোড়া দিবেন সেখানে সেখানে আপনার ডিবি লস হবে খারাপ কম্পোনেন্ট ব্যবহার বা প্রয়োজনীয় কম্পোনেন্ট ব্যবহার না করার কারণে ডিবি লস বৃদ্ধি পাইতে পারে সর্বশেষ একদম ইউজার এন্ডে এসে অনুর কোয়ালিটি অনুটা আসলে কতটুকু লেজার সেন্সিটিভ সেই হিসাবেও ডিবি লস বেশি অথবা কম দেখা দিতে পারে সো ডিবি লস হচ্ছে একটা অবভিয়াস বিষয় কম হোক বেশি হোক এটা কিন্তু হবেই আর ডিবি লসের উপরে যেহেতু নেট স্পিড এবং ল্যাটেন্সির একটা ডাইরেক্ট সম্পর্ক আছে সুতরাং এই বিষয়ে একটা স্পষ্ট ধারণা থাকা আপনাদের অত্যন্ত জরুরি এডিশনাল আরো একটা বিষয় আজকের ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন সেটা হচ্ছে কোন অনুতে কিভাবে লগ ইন করতে হয় তার প্রি স্টেজ গুলো আসলে কি থাকে সো আজকের ভিডিওটা হচ্ছে একের ভিতরে দুই যাই হোক একটু পরে আমরা টেস্ট আরম্ভ করব পক্ষপাতহীন লেভেল প্লেইং ফিল্ড মেনটেন করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করব আমি মাজহারুল ইসলাম এবং আপনারা দেখছেন টিএসপি মানে টোটাল সলিউশন প্লাস তো প্রথমে শুরু করব ভিসলের এই অনুটা দিয়ে ভিসলের এই এক্সপনটাতে লগ ইন করার জন্য আমি প্রথমে আমাদের পিসির যে ল্যান আইপি সেটাকে চেঞ্জ করব এটা একটা কমন সেটিংস আসলে যেটা প্রত্যেকটা অনুর ক্ষেত্রে আপনাকে আলাদা আলাদাভাবে চেঞ্জ করে নিতে হবে তো ভিসলের ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করেন তারপরে অন্যান্য অনুগুলোর ক্ষেত্রে আমি যখন একটু টেনে টেনে সংক্ষেপে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে বিষয়গুলো কি ঘটতেছে যাই হোক এটা চেঞ্জ করার জন্য আমরা যাব প্রথমে টাস্কবারের একদম ডান পাশের নেটওয়ার্কের আইকনে এটার উপরে ক্লিক করব দেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসে যাব যে উইন্ডোটা ওপেন হলো এখান থেকে চেঞ্জ অ্যাডাপ্টার অপশনস এই সেটিংসের উপরে ক্লিক করতে হবে দেন ইথারনেট কন্ট্রোলারের আইকনটা চলে আসবে এটার উপরে রাইট বাটন ক্লিক করে দেন প্রপার্টিস এখান থেকে IPv4টা সিলেক্ট করে অর্থাৎ আইপি ভার্সন যে 4 এটাকে সিলেক্ট করে তার প্রপার্টিসে যাব এবার যে সেটিংসটা ওপেন হলো এখানে দেখেন অপটেন অ্যান্ড আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি এই অপশনটা ডিফল্ট সিলেক্ট করা আছে এখানে আমাদেরকে আসলে ম্যানুয়ালি আইপি বসাতে হবে তার জন্য ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস এই বাটনটাতে ক্লিক করতে হবে এরপরে দেখেন যে ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস বসানোর জন্য বক্স চলে আসছে এইখানে আমরা যে আইপিটা বসাবো এটার প্রথম তিনটা অংশ আমাদের এই যে ভিসলের অনুটা আছে এই যে ভিসলের অনুটা আছে এই অনুটার পিছনে লেখা আছে তো পিছনে যে আইপিটা লেখা আছে তার প্রথম তিনটা অংশ হুবহু একই রকম রেখে আমরা 4 নম্বর অংশটা চেঞ্জ করে দিচ্ছি তো পিছনে যে আইপিটা লেখা আছে সেটা হচ্ছে 192.168.1.1 তো এখানে লাস্টের যে ওয়ানটা আছে এটার বদলে আমরা 101 করে দিচ্ছি তাহলে আমাদের পুরো আইপিটা এরকম দাঁড়াচ্ছে 192.168.1.101 এবার সাবনেট মাস্কের উপরে ক্লিক করলে দেখেন একটা ডিফল্ট আইপি চলে আসছে এটাকে এভাবেই রেখে দিয়ে আমরা সেটিংসটাকে ওকে করে দিচ্ছি তারপর সবকিছু কেটে কুটে দিয়ে আমরা ব্রাউজারে চলে যাচ্ছি এটা হচ্ছে অনুতে লগ ইন করার একদম ফাইনাল প্রসেস এখন আমরা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি অ্যাড্রেস বারে গিয়ে অনুর যে লগ ইন অ্যাড্রেস সেটা লিখব সেটা হচ্ছে 192.168.1 এটা লিখে এন্টার দিয়ে দিলাম দেখেন লগ ইন পেজটা চলে আসছে এখানে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব অনুর পেছনে দেখেন এই যে ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা এটা দেখেন ইউজার এই হিসাবে দেওয়া আছে তো এগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবং সেই সঙ্গে দেখেন একটা ক্যাপচা চলে আসছে এটাও লিখে দিলাম দেন লগ ইন দিয়ে দিচ্ছি সো এই হচ্ছে ভিসলের ফার্মওয়্যার এখানে প্রচুর পরিমাণ অপশনস এবং সেটিংস দেখা যাচ্ছে তবে সময় নষ্ট না করে আমাদের আসলে যেটা দেখা দরকার অর্থাৎ ডিবি লসের যে বিষয়টা সেখানে আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি তো এটা দেখার জন্য আমাদেরকে ডিরেক্টলি চলে যাব নেটওয়ার্ক ইন্টারফেস সেখান থেকে পন ইনফরমেশন এখানে যে ডিবি লসটা শো করতেছে তার পরিমাণ হচ্ছে -16.9 যে রেজাল্টটা পাইলাম এই বিষয় একটু পরে আসতেছি আমাদের নেক্সট অনু হচ্ছে এক্সিটেকের C1 তো এই ক্ষেত্রে সাধারণত ল্যান আইপিটা চেঞ্জ করা দরকার হয় বাট এই ক্ষেত্রে আমাদের দরকার হবে না কারণ ভিসল অনুর যে ল্যান আইপি এবং এক্সিটেক অনুর যে ল্যান আইপি সেটা হুবহু সেম অর্থাৎ 192.168.1.1 সুতরাং আমরা পিসির যে ল্যান আইপি এটা চেঞ্জ করব না এখন আর আমরা ভিসলের বেলায় যেরকম রাখছিলাম হুবহু সেরকমই রেখে দিচ্ছি সুতরাং আমরা যেটা করছিলাম ওই ভিসলের অনুটাকে খুলে ফেলে এক্সিটেকের এই অনুটাকে বসায় দিছিলাম এরপরে একইভাবে ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা এই অনুর পেছনে যে আইপিটা আছে ওটা দিয়ে দিছি অর্থাৎ 192.168.1.1 এবার এন্টার দিলে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পেজ চলে আসলো এক্সিটেকের ইউজার নেম এবং পাসওয়ার্ড হচ্ছে যথাক্রমে অ্যাডমিন এবং 1 থেকে 5 পর্যন্ত অর্থাৎ 1 2 3 4 5 তো এই হচ্ছে ফার্মওয়্যার একদম ডিরেক্টলি আমরা পন ইনফরমেশনে চলে যাব লেজারটা খেয়াল করেন -18.0 dBm এই রেজাল্টের ব্যাপারেও আমি একটু পরে আসতেছি
এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিবিসি এর একটা এক্সপন এটার মডেল নাম্বার টাম্বার কোথাও পাইলাম না খুঁজা বাট আমরা যেটা করছি এক্সজিটেক এর অনুটা খুলে এই ডিবিসি এর অনুটাকে বসায় দিছি এবং এইটার ক্ষেত্রে আসলে পিসি তে ল্যান আইপি টাইপ চেঞ্জ করা লাগে না কারণ এইটারও যে লগইন আইপি অর্থাৎ 192.168.1.1 যেটা ভিসল এবং এক্সজিটেক এর একদম হুবহু সেম এবার যথারীতি ব্রাউজারে গেলাম অ্যাড্রেস বারে অনুর পেছনের যে লগইন অ্যাড্রেস আছে সেটা লিখে দিতে হবে অর্থাৎ 192.168.1.1 এন্টার দিলে দেখেন লগইন করার পেজ চলে আসলো অ্যাকাউন্ট পাসওয়ার্ড চাইতেছে এই ক্ষেত্রে আবারও অনুর পেছনে যাইতে হবে ডিফল্ট অ্যাকাউন্ট হিসেবে দেখেন এখানে দেওয়া আছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড হিসেবে লেখা আছে দেখেন নিহান এটা একটা উদ্ভট পাসওয়ার্ড যাই হোক এগুলো জায়গা মতো টাইপ করে আমরা লগ ইন দিয়ে দিচ্ছি ফার্মের মধ্যে ঢুকে গেল আবার সেই পন ইনফরমেশন অবশ্য এখানে এটা অপটিক্যাল ইনফরমেশন নামে আছে অ্যান্ড দেখেন ডিবি লস শো করতেছে -17.2 dBm এবার সিডাটার এই অনুটা আমরা সেট করছি এটার মডেল নাম্বার হচ্ছে F680 তবে আগের তিনটার মতো ইজি হবে না এবার কিন্তু আমাদেরকে ল্যান আইপিটা চেঞ্জ করতে হবে কারণ আগের তিনটার যে মানে আইপি অ্যাড্রেস তার সাথে এটার একটু ডিফারেন্স আছে তো একদম সেম টু সেম যে প্রসিডিউর সেটা ফলো করে আমরা শুধুমাত্র ল্যান আইপিটা চেঞ্জ করে নিব এখান থেকে তো সিডাটার এই অনুটার যে আইপি অ্যাড্রেস সেটা হচ্ছে আপনার 192.168.1.1 তো এটার প্রথম তিনটা অংশ অর্থাৎ 192.168.1.1 এই পর্যন্ত ঠিক রেখে শেষের যে ওয়ানটা আছে এটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি তো শেষের যে ওয়ানটা আছে এটাকে আমরা টু করে দিচ্ছি এবং তারপর ওকে দিয়ে আমরা বেরিয়ে এসে ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি অনুর পিছনে যে অ্যাড্রেসটা আছে হুবহু ওইটাকেই লিখতে হবে অর্থাৎ 192.168.1.1 এটা লিখে এন্টার দিলে লগ ইন করার যে পেজটা সেটা চলে আসলো তো ডিফল্ট যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটা অ্যাডমিন অ্যাডমিন আকারে এই অনুর পিছনে দেওয়া আছে তো এগুলো জায়গা মতো লিখে তারপর লগ ইন দিতে হবে লগ ইন দিলে দেখেন ফার্মের মধ্যে ঢুকে গেল এবং আবার সেই পন ইনফরমেশনে আমরা যাব অ্যান্ড দেখেন ডিবি লসটা শো করতেছে -15.9 dB এই বিষয়টাতে আমি একটু পরে আসতেছি তবে একটা কথা বলে রাখি এইটা হচ্ছে আমার দেখা সবচেয়ে লোয়েস্ট ডিবি লস এখন আমার হাতে আছে বিডিকমের GP1702 দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট ইনফ্যাক্ট এটা হচ্ছে মোস্ট পপুলার ওয়ান সেম একইভাবে আমরা প্রথমেই ল্যান আইপিটা চেঞ্জ করে নেব পিসির অনুর পেছনের যে আইপি সেটা হচ্ছে দেখেন 192.168.1.2.3.1 সো বরাবরের মতো আমরা প্রথম তিনটা অংশ একই রাখবো এবং শেষের যে ওয়ানটা আছে এটাকে আমরা টু করে দিচ্ছি এবার ব্রাউজারে গিয়ে আমরা হুবহু যে আইপিটা লেখা আছে সেই আইপিটা লিখবো সেটা হচ্ছে 192.168.1.2.3.1 এটা লিখে এবার এন্টার দিচ্ছি লগ ইন করার জন্য অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড চাইলে অ্যাকাউন্টে লিখতে হবে ইউজার আর পাসওয়ার্ড হচ্ছে 123456 অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত লিখে দিতে হবে তারপরে লগ ইনে ক্লিক করলে ফার্মওয়্যারটা ওপেন হয়ে গেল বাট রাইট নাও আপনি যে ফার্মওয়্যারটা দেখতে পাচ্ছেন এখানে এটা খুবই সংক্ষিপ্ত আকারে আছে এটা কিন্তু পুরোটা নাই এখানে ইনফ্যাক্ট আমরা যে বিষয়টা দেখার জন্য আসলে এখানে লগ ইন করছি সেই জিনিসটা এখানে নাই অর্থাৎ এইটার পিছনে যে আইডি পাসওয়ার্ডটা দেওয়া আছে এটা যদি আপনি লিখে লগ ইন করেন তাহলে আপনি কিন্তু সেই ডিবি লসের জায়গাটায় ঢুকতে পারবেন না তো ডিবি লসের জায়গাটায় ঢোকার জন্য আমাদেরকে যেটা করতে হবে এই অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডটা এটাকে চেঞ্জ করে লিখতে হবে তো ওই আইডি পাসওয়ার্ড দিয়ে ঢোকার জন্য আসলে এই যে ফার্মওয়্যারটা এখন আমরা লগ ইন করছি এখান থেকে লগ আউট করতে হবে ফার্স্টে এবং লগ আউট হয়ে গেলে আমরা অ্যাকাউন্টে গিয়ে লিখবো অ্যাডমিন আর পাসওয়ার্ডের জায়গাতে লিখতে হবে ছোট হাতের মানে স্মল লেটারের SUPER মানে সুপার তারপরে সিম্বলিক অ্যান্ড দেন 123 বিডিকম অনুর এটা খুবই সিগনিফিকেন্ট একটা দিক যে এই ইউজার অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডটা দিয়ে আমরা যখন লগ ইন করছি তখন দেখেন যে কতগুলো অ্যাডভান্সড অপশন সহ অনুটা কিন্তু লগ ইন হয়েছে অর্থাৎ আগের যে স্ট্যাটাস এবং এখনকার যে স্ট্যাটাস তার ভিতরে কিন্তু অনেক পার্থক্য একদম উপরের দিকে দেখেন যে স্ট্যাটাস লেখাটা আছে এখানে ক্লিক করলে আগে একটা অপশন আসতো এখন কিন্তু দুইটা অপশন আসতেছে তো এখান থেকে আমরা পন ইনফরমেশনে চলে যাব এবং এখানে দেখেন যে ডিবি লসটা শো করতেছে সেটা হচ্ছে -18 dBm স্ক্রিনে আপনারা এখন 1/1 অ্যাট এ গ্ল্যান্স একটা ডিবি লসের কম্পারিজন দেখতে পাচ্ছেন এই রেজাল্টের সমস্ত বিষয়গুলো আমি যদি সামারাইজ করি তাহলে দাঁড়াবে যে প্রত্যেকটা অনুতে যে পরিমাণ ডিবি লস শো করতেছে এটা হচ্ছে ওই নির্দিষ্ট অনুর কানেক্টেড থাকা অবস্থাতে আমাদের লাইনের টোটাল ডিবি লসের পরিমাণ যেমনটা আগে বললাম যে ডিবি লস হবেই ইটস ন্যাচারাল বাট দেখার বিষয় হচ্ছে যে টোটাল ডিবি লসের মধ্যে থেকে কতটা ডিবি লসের জন্য আসলে আমাদের ওই নির্দিষ্ট অনুটা রেসপন্সিবল একটু ভালো করে চারটা খেয়াল করেন যে আমরা যখন ভিসলের অনুটা ব্যবহার করতেছিলাম তখন আমাদের লেজারের যে রিসিভিং সেন্সিটিভিটি অর্থাৎ ডিবি লস সেটা ছিল -16.9 dBm তারপর সেটাকে খুলে ফেলে যখন আমরা এক্সিটেক বসাইছি তখন দেখেন যে লস বেড়ে কিন্তু -18 চলে গেছে এরপর যখন ডিবিসি বসাইলাম তখন লসের পরিমাণটা আবার কমে -17.2 নেমে আসলো দেন পুনরায় যখন আমরা সিডাটা বসাইলাম তখন লসটা কিন্তু আরও কমে -15.9 চলে আসছে আর যখন বিডিকম বসাইছি তখন সেটা আবার বেড়ে দেখেন -18 চলে গেছে কোনো অনু বসানোর পরে যখন ডিবি লস কম হবে সেই অনুটা নিঃসন্দেহে ভালো এবং সেই অবস্থাটাও নিঃসন্দেহে ভালো
বাদবাকি বিচার আপনাদের হাতে। লেভেল প্লেইং ফিল্ড মেনটেন করার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে খুব কম সময়ের মধ্যে অর্থাৎ অল্প সময় অন্তর অন্তরেই আমরা এই অনুগুলোকে সেট করে তার লেজার চেক করার চেষ্টা করছি। এবং এই জিনিসটা টেস্টের ফাঁকে ফাঁকে আপনারা যদি পিসির টাইমের দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। বেশি টাইম ডিফারেন্স যদি করতাম তাহলে হয়তো বা এখানে মানে অনেক ধরনের বাহ্যিক কারণ চলে আসতো, তারপর সেই বাহ্যিক কারণগুলোর কারণে হয়তো বা ডিবি লসের পরিমাণটা কম বেশি হইতো এবং তার ফলে সেটার ইম্প্যাক্ট দেখা যাচ্ছে রেজাল্টের মধ্যে পড়তো। এই জন্য আমরা চেষ্টা করছিলাম যে ম্যাক্সিমাম এক ঘন্টার মধ্যে আমরা এই কাজটা শেষ করে ফেলবো। তো আজকের ভিডিওটা তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে, একটার পর একটা অনু খুলছি, তারপর সেটাকে কনফিগার করছি, তারপর সেটাকে আবার খুলে আর একটা লাগাইছি, তারপর সেটাকে কনফিগার করছি, তারপর সেটাকে খুলে আবার করছি। এই কাজগুলো আসলে টোটাল 5 বার করা লাগছে। এর ফাঁকে ফাঁকে যে স্ক্রিন রেকর্ডিং করছি সেটা তো আছেই। তাই ভিডিওতে লাইক দেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং ভবিষ্যতে আমি যেন এই ধরনের ভালো ভালো কন্টেন্ট আরও ক্রিয়েট করতে পারি তার জন্য আমাকে উৎসাহিত করে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।